মমতা বানিফা বাড়ি কোথায় বাড়ি শ্রীরামবাড়ি কি তার নাম কি মোহাম্মদ বহিরুদ্দিন বয়স কত আপনার 60 কত বছর যাবত চলাফেরা করতেছেন এটা আর কমপক্ষে 20 বছর ধরে চলাফেরা করতেছে আগে পূর্বে খাওয়া দাওয়া দিছিলাম হাতমে আলী চালাইছে তখন সে মারা গেল হামকারা এটা করে তখন আমরা সবাই মিলে চাঁদা দৈরা তুইলা গরিব গাছ নিয়ে আমরা এই সাগরটা উৎপাদন করছি আজকে 20 বছর ধরে উৎপাদন করছি সাগরটা সাগরটা কি আপনাদের অর্থায় নাকি সরকারের কোনো অর্থায় না সরকারের কোনো অর্থায় নাই আমরা এই জমা করে তুইলা যাতায়াত করে লোকা চালান জানা পোলহান জায়গায় একজন পারে একজন একবারে চেক সাথে জানা একবারে লোক একশো বাইরে আইতাছে অনেক পোলহান এটা কিন্তু জানতে হবে এটা দাবি হলো আমাদের এটা ব্রিজের দাবি হলো আপনার কাছে কিছুটা তার রাস্তা নাই ঘাট নাই কোনো কিছু নাই সেই জন্য ব্রিজ জন্য সমস্যা করে কিন্তু যাতায়াত রাস্তা আছে আমার যে বাড়ির সামনে এগুলোই এই সামনেই রাস্তা এই রাস্তা দিয়ে আমরা সবাই যাতায়াত করি আমরা ধান চাউল হলে যেগুলো ইস্কা দিয়া এবার মধুর আড়ে নেই এবার বেশি সংখ্যা হলে দরকার আমার এমনি বাজার জানা গেছে কত ঘর পরিবার আপনার এই কোনায় বাস করতেছেন এর কোমর পক্ষে না হইলে 200 কম হবো না একবারে গোনাটা হইতে আমরা পাদল বদলের কাছে আমরা এই ব্রিজটা তার কাছে আমরা চাই বাড়ি কোথায় শ্রীরামবাড়ি এই যে এই নদীর নাম কি বংশ নদী কত বছর যাবত এই নদী ব্রিজের সাঁকোতে চলাফেরা করেন নিম্ন 15 বছর এর আগে কি ছিল ইয়ার আগে খাওয়া ছিল কে চালাইতো একটা গরিব মানুষের লোকা চালাইতো মরে গেছে পরে আমরা সাগর দিয়ে চালাইতেছি 20 বছর দিন গুদারা চালাইতো তার নামটা কি নাম আছে আর হাতেম আলী হাতেম আলীর গুদারা ঘাট হ্যাঁ সাঙ্গর যাতায়াতের খুবই কষ্ট এই যে আমরা শ্রীরামবাড়ির সমস্ত মানুষ যাতায়াত করে স্কুলে পোলাবান যায় খুবই কষ্ট এদিকে কত দূর আপনাদের মেন রোড উঠতে হইলে এদিকে 2 কিলো আর এদিকে এদিকে এই যে আঙ্গর খুবই ভালো হয় সাইডের নদীর সাইডে প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে আমার যাতায়াতের খুবই কষ্ট বলা যাইতে পারে না আমরা প্রধানমন্ত্রীর কাছে ব্রিজটা চাই কত কষ্ট যাওয়া যাবে করতে গো এই যেন হেলো দেখবাতে না মেম্বরা দুইটা রুমরা দুইটা সাগর হয়েছে কয় বছর তোরা সাগর হয়েছে তা তো আনছে শাস্তি হ্যাঁ শাস্তি ভালো।